নমস্কার, স্বাগত মিত্রীয় বাতৰিলৈ ষ্টুডিঅত, মই প্ৰাঞ্চল। আৰু মুহূৰ্তে ব্ৰেকিং নিউজ, গান্ধী বস্তিকাণ্ডৰ মূল অভিযুক্ত গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। চানমাৰী আৰক্ষীৰ জালত অভিযুক্ত ইব্ৰাহিম, এগৰাকী যুৱতীক হত্যাৰ চেষ্টা কৰিছিল, চোকা অস্ত্ৰৰে আক্ৰমণ কৰিছিল ছাত্ৰীগৰাকীক। ধাৰাপুৰৰ পৰা আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে ইব্ৰাহিমক, বৰ্তমানেও চিকিৎসাধীন ভুক্তভোগী যুৱতীগৰাকী। পুনৰ জনাইছো, গান্ধী বস্তিকাণ্ডৰ মূল অভিযুক্তক অৱশেষত গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে। চানমাৰী আৰক্ষীৰ জালত পৰিছে অভিযুক্ত ইব্ৰাহিম, এগৰাকী যুৱতীক হত্যাৰ চেষ্টা কৰিছিল, চোকা অস্ত্ৰৰে আক্ৰমণ কৰিছিল ছাত্ৰীগৰাকীক। ধাৰাপুৰৰ পৰা আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে ইব্ৰাহিমক, বৰ্তমানেও চিকিৎসাধীন ভুক্তভোগী যুৱতীগৰাকী। আমাৰ সাংবাদিক প্ৰিয়ব্ৰত শইকীয়া আছে ফুলাইনত। প্ৰিয়ব্ৰত, অৱশেষত এইগৰাকী ইব্ৰাহিম, এই বৃদ্ধজনক কৰায়ত্ত কৰা হ'ল, যিজনে এগৰাকী যুৱতীৰ ওপৰত অত্যাচাৰ চলাইছিল। নিশ্চয়কৈ, বুধবাৰৰ এটা ঘটনা, এটা হিৰণকাৰী ঘটনা। এগৰাকী যুৱতীক দাৰে আক্ৰমণ কৰা হৈছিল গান্ধী বস্তিত, গুৱাহাটীৰ যি গান্ধী বস্তি আছে তাতে আক্ৰমণ কৰা হৈছিল। আৰু যিজন অভিযুক্ত, যিজনে আক্ৰমণ কৰিছিল, সেইজন ইব্ৰাহিম বুলি জানিব পৰা গৈছিল। ইব্ৰাহিম নামৰ এজন ব্যক্তিয়ে দাৰে আক্ৰমণ কৰিছিল আৰু তাৰ পাছতে ইব্ৰাহিমে পলায়ন কৰিছিল, এক প্ৰকাৰে এই স্থানত ত্যাগ কৰিছিল। আৰু পৰৱৰ্তী সময়ত চানমাৰী আৰক্ষীয়ে তেওঁলোকৰ অনুসন্ধান আৰম্ভ কৰিছিল আৰু আজি অৱশেষত এই যিজন অভিযুক্ত ইব্ৰাহিমক কৰায়ত্ত কৰিবলৈ সক্ষম হৈছে চানমাৰী আৰক্ষীয়ে। আচলতে চানমাৰী আৰক্ষীৰ বাবে এটা ডাঙৰ সাফল্য বুলি ক'ব লাগিব বৰ্তমান সময়ত, আজিৰ দিনটোত। আৰু ইব্ৰাহিমৰ হাতৰ পৰা এখন দা জব্দ কৰা হৈছে, যিখন দাৰে সেই ছোৱালীজনীক আক্ৰমণ কৰা হৈছিল। যথেষ্ট আঘাতপ্ৰাপ্ত হৈছিল যুৱতীগৰাকী আৰু গুৱাহাটীৰ ধাৰাপুৰৰ পৰা আটক কৰিছে বুলি আৰক্ষীয়ে ইতিমধ্যে জানিব পৰা গৈছে। আৰু চাবলৈ গ'লে এজন যথেষ্ট বয়সস্থ ব্যক্তি, এজন বৃদ্ধ বুলি ক'ব লাগিব এক প্ৰকাৰে, কিন্তু তেওঁ কেনে কিয় এনেধৰণৰ ঘটনা কৰিলে সেই সমগ্ৰ বিষয়টো চাঞ্চল্য। আৰু যি সামগ্ৰিক তথ্য পোৱা গৈছে বৰ্তমানলৈকে, যিসমূহ তথ্য পোৱা গৈছে, সেই তথ্যৰ পৰা এটা কথা কিন্তু স্পষ্ট হৈ পৰিছে যে একপক্ষ প্ৰেম আছিল বুলি ইতিমধ্যে জানিব পৰা গৈছে। এই বৃদ্ধজনে একপক্ষীয়ভাৱে প্ৰেম কৰিছিল বুলি জানিব পৰা গৈছে এই ভুক্তভোগী যুৱতীগৰাকীক, যাৰ ফলত এনে এটা ঘটনা সংঘটিত হবলৈ পালে। বৃদ্ধজনে দীৰ্ঘদিন ধৰি যুৱতীগৰাকীক আমনি কৰি আহিছিল বুলি জানিব পৰা গৈছে, তেওঁৰ ওপৰত কিছুমান হেঁচা প্ৰয়োগ কৰি আহিছিল বুলি জানিব পৰা গৈছে। আৰু তাৰ পাছতো যুৱতীগৰাকী যেতিয়া তেওঁৰ লগত প্ৰেম সম্পৰ্ক স্থাপন কৰিবলৈ অমান্তি হৈছিল বা তেওঁ নাকচ কৰিছিল, তেওঁৰ যি প্ৰপজেল আছে নাকচ কৰিছিল, তাৰ পিছতে এনে এটা ঘটনা সংঘটিত হৈছিল বুলি জানিব পৰা গৈছে। ধন্যবাদ প্ৰিয়ব্ৰত। উন্নয়নৰ পক্ষে থাকিব আহোম জনগোষ্ঠীৰ ভোটাৰ, বিজেপিয়েহে আহোম জনগোষ্ঠীক গুৰুত্ব প্ৰদান কৰিছে। এই মন্তব্য আহোম নেতা প্ৰাঞ্জল ৰাজকোঁৱৰৰ। আহোম জনগোষ্ঠীক জনজাতিকৰণ নকৰা পৰ্যন্ত স্বায়ত্ত শাসন প্ৰদান কৰা, তিনিচুকীয়াত চুকাফা বিশ্ববিদ্যালয়, আহোমৰ পৌৰাণিক কীৰ্তিচিহ্ন সংৰক্ষণ আৰু শোভাবৰ্ধনৰ লগতে উন্নয়নৰ বাবে 16 এপ্ৰিলৰ ভিতৰত আহোম জনগোষ্ঠীক আশ্বস্ত হ'ব পৰাকৈ সকলো ৰাজনৈতিক দলক স্থিতি স্পষ্ট কৰিবলৈ ইতিমধ্যে সংবাদমেলযোগে দাবী আহোম সভাই কৰিছে। আৰু তাৰ মাজতেই প্ৰাঞ্জল ৰাজকোঁৱৰৰ এটা বক্তব্য যে বিজেপিয়েহে আহোম জনগোষ্ঠীক গুৰুত্ব প্ৰদান কৰিছে। আহোম নেতা প্ৰাঞ্জল ৰাজকোঁৱৰে এই বক্তব্য আগবঢ়াইছে। আৰু এই সন্দৰ্ভতে আমাৰ তিনিচুকীয়াৰ সাংবাদিক উপাসনাৰ এক ৰিপৰ্ট আছে, আগবঢ়াইছোঁ। হয় দাদা, যিহেতু আপুনি আহোম জনগোষ্ঠীৰ নেতৃত্ব বহন কৰি অহা এজন নেতা আৰু নিৰ্বাচন পালেহি, এইবাৰ কি হ'ব আপোনালোকৰ স্থিতি জানিব বিচাৰিম। নাই, স্থিতিটো আমি কালি ইতিমধ্যে আমাৰ স্থিতি স্পষ্ট কৰিয়ে দিছোঁ আৰু আমি অহা 16 তাৰিখলৈকে সময় নিৰ্ভৰ বান্ধি দিছোঁ। গতিকে স্থিতি আমাৰ যিকেইটা কথা আছিল, এই কথাকেইটা হৈছে যে আমাৰ যিটো মুখ্য দাবী আহোমসকলৰ জনজাতিকৰণ, স্বায়ত্ব শাসন, আহোম যুগৰ পৌৰাণিক কীৰ্তিচিহ্ন সংৰক্ষণ, সৌন্দৰ্য বৰ্ধন, বেদখলমুক্ত আৰু চাউলুং চুকাফাৰ বিশ্ববিদ্যালয়কে প্ৰমুখ কৰি যিবিলাক আমাৰ আৰু অন্যান্য গতানুগতিক সমস্যাবিলাক আছে, এই ক্ষেত্ৰত যিটো ৰাজনৈতিক দলে বা যিটো ৰাজনৈতিক দলৰ নেতাই স্থিতিবিলাক স্পষ্ট কৰিব তেতিয়া আমাৰ আহ্বানটো থাকিব। ভোট কাক দিব লাগে সেইটো মোৰ কোৱাৰ এক্তিয়াৰৰ বাহিৰত, কিন্তু আমি আহ্বান কৰিব পাৰোঁ যে এই কথাখিনি আছে, কাৰণ পাব্লিকেতো ডাইৰেক্ট সাংগঠনিক বিষয়খিনি লৈ পেলাই চৰকাৰৰ লগতো ডিল নকৰে। আমি সংগঠন কৰা হৈছে, আমি যেতিয়া চৰকাৰৰ লগত আমাৰ কথাবিলাক উপস্থাপন কৰোঁ আৰু আমাৰ জৰিয়তে চৰকাৰে যিখিনি আমাৰ সমস্যাবিলাক লৈ তেওঁলোকে যিখিনি কাম কৰে সেই কথাখিনি আমি চৰকাৰৰ স্থিতিৰ কথাখিনি আমি ৰাইজক কোৱাত আমাৰ প্ৰয়োজন আছে। কাৰণ কেলৈ আমি যদি এইটো সময়ত মনে মনে থাকোঁ, যদি একোৱেই নকওঁ, আমি যি লোক যি কথাটো সত্য সেই কথাটো ৰাইজক কোৱাৰ দায়িত্ব আছে আৰু ৰাইজে বা আমাৰ সচেতন আমাৰ আহোম জনগণে সেই বিষয়ে তেওঁলোকৰ সিদ্ধান্তটো ল'ব। গতিকে নিৰ্বাচনৰ সময়ত মই আপোনাক পোনপটীয়াকৈ এইটোতো কৰিব নোৱাৰোঁ যে আমুক দলক নিদিব, আমুক দলক দিব, কিন্তু এটা কথা স্পষ্ট যে আমি আমাৰ আহোম সভাৰ সিদ্ধান্ত মৰ্মে যে আমি কোনো ব্যক্তি বিশেষৰ নহয়, আমি
রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে আমার মানে আহ্বানটা থাকিব। কারণ কোনো ব্যক্তি বিশেষে তো গভর্নমেন্ট নকরে আর ব্যক্তি বিশেষে তো আমার জনগোষ্ঠীটির সমস্যা সমাধান করে দিব নয়। রাজনৈতিক দলটির নীতি আদর্শ আর তেওঁলোকৰ দৃষ্টিভঙ্গিহে আমার জনগোষ্ঠীটির ভবিষ্যৎ কথাবিল নিরূপণ করব। যেহেতু আমি আপনি আহোম সভাটো আসলে তারপর উপরঞ্চ আপনি টাই আহোম ছাত্রসংঘটো পূর্বতে আসলে একটা কথা জানি বিচারিম যে পূর্ব সরকারখন আপনি দেখিলে কংগ্রেস সরকার কাম কাজ আর এই সরকারও আপনি পাইছে কি কব এই ক্ষেত্রে আসলে কোন সরকারে বেশি গুরুত্ব দিয়া বলে ভাবে আপনি আহোম সমাজ চক মই বা আমি হিতেশ্বর শইকীয়ার দিনেরপরা আমার বিশেষকে জনজাতিকরণের বিষয়টি আরম্ভ হয়েছিল। গতি হিতেশ্বর শইকীয়ার দিনত কিছু কথাবিল অল্প আগবাড়ি কিন্তু ঢুকাই থাকিলে। এ জি পি প্রফুল্ল মহন্ত সরকার বিশেষ একু নহল। তরুণ গগৈ সরকার 15 বছর থাকিল। মনমোহন সিং সরকারও দিল্লীত 10 বছর থাকিল। দুইজনে প্রতিনিধিত্ব করার আছিল। বিধানসভাত সর্বদলীয় সিদ্ধান্ত হয়ে যাওয়ার পাছতো আমার জনজাতিকরণের বিষয়টি কবার নয় কবার হেলদাপ করে রাখলে। এক্সপার্ট কমিটি রিপোর্ট বনার কথা কলে এক্সপার্ট রিপোর্ট আমি সকলো জনগোষ্ঠী বনায় মিলি দিল। তারপরও কামখিনি নহল। তার উপরও যিনি গতানুগতিক আহোম জনগোষ্ঠী করবলীয় কাম আছিল সেইখিনি কিন্তু তরুণ গগৈ সরকার দিনত বহুত করলে বলে কব নয়। দুটা কাম আমি রাইজক দেখাকে কব পো রাইজও দেখিছে। এটা হলকে যোরহাটর মহবন্ধাত চাউলুং চুকাফার প্রতি চাউলুং চুকাফার যখন সমন্বয় ক্ষেত্র আর গুয়াহাটির ব্রহ্মপুত্র বুকুত লাচিত বরফুকনের প্রতিমূর্তি বাহিরে আহোম জনগোষ্ঠীর কারণে বহুত কিনা করলে বলে নক। কিন্তু টাই আহোম ছাত্র সন্থার বা টাই আহোমের সংগ্রামের ভিত্তিত ডেভেলপমেন্ট কাউন্সিল হল। ডেভেলপমেন্ট কাউন্সিলর ন্যূনতম যে অনুদান সেই অনুদান দিয়ে মানে একটা জনগোষ্ঠী উন্নয়ন হব বলে আমি নাভাবো। কারণ একটা জনগোষ্ঠী উন্নয়ন হবর কারণে মিনিমাম যিমানখিনি আর্থনৈতিক সাহায্য লাগিছিল সেয়া তুলনাত 1 কোটি 2 কোটি টাকা দিয়ে তার এমএলএ দিয়া নিচিনাকে জনগোষ্ঠী দি বিশেষভাবে কিনা করলেও নাভাবো। কিন্তু তরুণ গগৈ যদি চা যায় 15 বছর শাসনকালত আর কারণে বহুত কিনা কিনি করলে কিন্তু জনগোষ্ঠীর কারণে লেখত লবলিয়া সামাজিক অর্থনৈতিক আর রাজনৈতিকভাবে কিনা এটা করলে বলে আমি আজি দেখ একমুখে কব নো। আনকি রাজনৈতিক নেতাও সৃষ্টি করে থাকে যার কারণে আজি আহমর রাজনৈতিক নেতার কবাদ না কবাদ আমি অভাব অনুভব করো। আর যখন রাজনৈতিক নেতা আজির যুগত আছে সেই সকল নেতা কিন্তু আহমর নেতা নহে একটা বিশেষ রাজনৈতিক দলরহে নেতাবিল আমি বিবেচনা করো। তো সমান্তরভাবে যদি চা যায় পরবর্তী পর্যায়ত অহা সরকারখনক আমি বিভিন্ন ধরনের প্রেসার ক্রিয়েট করে আমার আহোম সংগঠনের জড়িয়ে প্রেসার ক্রিয়েট করে যা আমি দাবি দবা দিছো সেই তুলনামূলকভাবে কিন্তু যথেষ্ট কামখিনি সরিছে বলে আমি দেখিছো আর রাইজও দেখিছে। আজি তারিখত দিল্লীর নিচিনা ঠাইত গৈ লাচিত বরফুকনের 450 বছরীয় জন্মজয়ন্তী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত হল। তারপরে গুয়াহাটির আরম্ভ করলে দিল্লীর সামরণি করলে হুলুঙার পর লাচিত বরফুকনক আজি বিশ্ব দরবার প্রতিষ্ঠা করাইছে। লগতে আজি রংঘরকে প্রমুখ রংঘরক একটা বিশেষ মর্যাদা প্রদান করবলে গৈ আছে। আজি চাউলুং চুকাফার আসন এখন ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় পাইছো। আজি চৰাইদেউর যাক মৈদামবিল সংরক্ষণের কারণে ইউনেস্কোর স্বীকৃতির কারণে বিশেষ ব্যবস্থা হয়ে আছে। তার কারণে আমার বুদ্ধিজীবী সমাজে কাম করে আছে এইখানে কামত। আর আমার আটাইতো কথা হয়েছে যিখিনি আমার আটাইতো নিধি মানুষ আছিল যে আমার মৌলুং সকল যখন আমার মহন দেউদায় বাইলুঙর যিখিনি মানুষের গোটে পরম্পরা ধরে আছিল সেই মহন দেউদায় বাইলুং ধরে থাকা মৌলুং সকলক আজি সম্মান প্রদর্শন করা হয়েছে। টেক্সট হেডলাইন্স আগবাইছে এভরিডে মশালা সুগন্ধ রং আর সাত ফাটি এভরিডে দিয়ে আহারর জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট Everyday spices best monot rakhibo bhal kori hob lagibo aro to everyday masala tasty hobo bujon everyday spices 100% taste everyday spices best hugond rong aro huat khati everyday jibhat diye asol juti everyday spices 100% taste text headlines ag borhaise everyday spices
মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার বিহুর উৎসাহর মাজতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ধারাবাহিক নির্বাচনী প্রচার অব্যাহত আছে। গরু বিহুর দিনাও মুখ্যমন্ত্রীগুলির তিনখনক নির্বাচনী জনসভা, কাকপথারর পিছত ঢকুয়াখানাত প্রদান বড়ার হয়ে নির্বাচনী প্রচার মুখ্যমন্ত্রীগুলির। ইয়ার পিছতে বিহপুরিয়াত আয়োজিত জনসভাত ভাগ লই লক্ষিমপুরের বিজেপি প্রার্থী প্রদান বড়ার হয়ে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। মুঠতে মুখ্যমন্ত্রীগুলির ধারাবাহিক গতিত প্রচার চলাই আছে বিজেপির প্রার্থীসকলের। আজি সরকারি চাকরি এতিয়া অকল ধনীর বাবে নহয়, যেতিয়া সরকারি চাকরি রিজাল্ট দিয়ে টিভিত দেখা পাও, এপিএসসি রিজাল্ট দিয়ে, পুলিশের রিজাল্ট দিয়ে, চতুর্থ তৃতীয় বর্গর চাকরি রিজাল্ট দিয়ে, কোনে চাকরি পায়? ঠেলা চালকর লড়াই, রিক্সা চালকর লড়াই, কৃষকর লড়াই, শিপিনীর লড়াই, অসমৰ জাতীয় জীৱনত পরিবর্তন হল। বারো বৈষ্ণবর জন্মভূমি এই নারায়ণপুর বিহপুরিয়া, মই আকৌ এবার ঘোষণা করছো যে 1,00,000 চাকরি হয়ে গেল, এতিয়া আমি নতুন কই আরো 50,000 সরকারি চাকরি আমি দিব। কোনে পাব? আপনার লড়া ছালিয়ে পাব। কোনে পাব? আমার লড়া ছালিয়ে পাব। পুলিশের ইন্টারভিউ জুলাই সেপ্টেম্বর তৃতীয় চতুর্থ বর্গ আর 50,000 লড়া ছালিয়ে সরকারি চাকরি পাব। যাক লড়া ছালিয়ে চাকরি নকরে ব্যবসায় বাণিজ্য করব খুঁজে, কারণে সরকারে আসনি আনিছে যে 2,00,000 টাকালৈকে আমি 21 যুবকক অনুদান দিম, ব্যাংকর কোনো কাগজপত্র নালাগে। শ্রদ্ধা রাইজ, যা ইলেকশনের সময় মই কৈছিল যে মাইক্রো ফাইন্যান্সর লোন রেহাই দিম, 25,000 টাকালৈকে লোন রেহাই হল। এই কেইমাহমানের ভিতরতে যার যার 50,000 টাকা লোন আছিল, তেওঁলোকৰো আমি এনওসি আপোনালোকৰ হাতত গতাই দিম। শ্রদ্ধা রাইজ, কংগ্রেসৰ হৈ কিছুমান মানুহে ইলেকশন উঠিছে আৰু তেওঁলোকে কৈ আছে যে বিজেপিয়ে ভুয়া অরুণোদয় আঁচনির ফর্ম বিলাইছে। অরুণোদয় কোনে আনিলে? যোৱাবাৰ যেতিয়া মই কৈছিল যে আমি অরুণোদয় আঁচনি আনিম, 830 টাকা ব্যাংক একাউন্টত পাব, কংগ্রেসে কি কৈছিল? যে এইবিলাক ভুয়া প্রচার, কোর টাকা দিব? এতিয়া তো 1,250 টাকা হল। আর এতিয়া মই গাঁৱত গলে মানুহে মহিলা সকলে মোক খুদে যে আমি অরুণোদয় পোৱা নাই। তার মানে অরুণোদয় আছে, হয়নে নহয়? আছে নে নয় অরুণোদয়? এতিয়া আমি কি করিব লাগে? যে নোপোৱা বিলাকক পোৱা কৰি দিব লাগে, হয় না নহয়? ইয়াত অরুণোদয় নোপোৱা কিমান আছে? কিমান আছে? মাত্র ইমান খেনিয়ে না আৰু আছে? গাঁৱত আৰু আছে নে নাই? এতিয়া আপোনালোকক মই এটা দায়িত্ব দিছো, বিহুর দিনা সকলো মানুষ মিটিংত আহিব পৰা নাই, তথাপিতো ইমান অজস্র মানুষ আহিছে। আপোনালোকে মূর হয়ে গাঁৱত কব যে এইবার মুখ্যমন্ত্রীয়ে কৈ গৈছে যে সকলো ঘরতে এটা এটা অরুণোদয় হব। তিনিচুকীয়াত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালের গরু বিহু উদযাপন। বজালতলী যুব সংঘ আর পুথিভঁড়ালের উদ্যোগত বজালতলী যুব সংঘ আর পুথিভঁড়ালের প্রাঙ্গণত বজালতলী গাঁওবাসী এই বিহু উদযাপন করে। বজালতলী গাঁৱত আয়োজিত গরু বিহুর অনুষ্ঠানত অংশগ্রহণ করে কেন্দ্রীয় মন্ত্রী তথা ডিব্রুগড় লোকসভা সমষ্টির প্রার্থী সর্বানন্দ সোণোৱালে। গরুক মা হালধিরে গা ধুয়ায় খুয়ালে লাউ বেঙেনা, ইয়ার পিছতে অনুষ্ঠিত হল পরম্পরাগত কণী যুঁজ।
ডিব্রুগড় লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী সর্বানন্দ সোণোৱালের উপস্থিত থাকে সরকারের ক্যাবিনেট মন্ত্রী তথা তিনিচুকীয়া বিধানসভার সমষ্টির বিধায়ক সঞ্জয় কিষাণ। আর ইয়ার দৃশ্য দেখাইছো আমি আপনাদের গরু বিহুর দিনা এনেধরনের ব্যাপক উৎসাহ উদ্দীপনার তিনিচুকীয়াত বিশেষ কার্যসূচী গ্রহণ করা হয়। আর ডিব্রুগড় লোকসভা সমষ্টির বিজেপির প্রার্থী সর্বানন্দ সোণোৱালে তাত অংশগ্রহণ করে, কণী যুঁজও খেলে বা কণী যুঁজতো অবতীর্ণ হয় লোকসভার প্রার্থীগী। আর সর্বানন্দ সোণোৱালে গরুকো গা ধুয়ালে, মুঠতে এক সুন্দর পরিবেশের সৃষ্টি হল। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালের গরু বিহু উদযাপন বজালতলী যুব সংঘ আর পুথিভঁরালের উদ্যোগত এই কার্যসূচীর আয়োজন করা হয়। বজালতলী গাঁত আয়োজিত গরু বিহু অনুষ্ঠানত অংশগ্রহণ করে সর্বানন্দ সোণোৱালে আর গরুক মা হালধি গা ধুয়াই খালে লাউ বেঙেনা। তার পাছত পরম্পরাগত কণী যুঁজ খেলতো অংশ লয়। রাইজক সেবা জানাইছো, শুভেচ্ছা জানাইছো আর জ্যেষ্ঠ সকলের শীর্ষণত মুখ ধুয়ায় সকলের আশীর্বাদ বিচারিছো। সকলে মঙ্গল হোক, অসমীয়া জাতি সদায় সুন্দর হয়ে থাকক, শক্তিশালী হয়ে থাকক। আমার বৃহত্তর অসমীয়া জাতি স্বর্গদেউ চাউলুং চুকাফায় গড় দিয়া এইখন বৃহত্তর অসমীয়া সমাজ, যে গতি এইখন সমাজক আমি সদায় বলিষ্ঠতা আগুয়াই নিব লাগিব। কৃষ্টি সংস্কৃতি সামাজিক পরম্পরা অটুট রাখি আর আজি গরু বিহু, এই গরু বিহুর দিন আমি সকলে মিলিতভাবে গরু গা ধুয়ালো আর যেটু আমার পূর্বপুরুষে প্রতিষ্ঠা করা পরম্পরা অনুযায়ী আমি এই কঠিনখিনি নিয়মখিনি পালন করল। গতি মানে ভাবো যে আজি অনুষ্ঠানটি খুব ভাল লাগছে, কণী যুঁজতো অংশগ্রহণ করলো, ভাল লাগিছে, লড়ালি কালের কথা মনত পড়ছে। আপনাদেরও তেনে সুন্দর হয়ে থাকক। গৃহস্থ কুশলতে জয় হরি বোলা, জয় রাম বোলা, পূবে গোহালি পশ্চিমে গরু, উত্তরে সরু দক্ষিণে গরু, বাড়ি তাবুল পান। আজি সন্ধিয়া 7:50 লোকসভা নির্বাচনের পিছত গৌরব গগৈ পঞ্চায়েত পর্যায়ের নেতাও হয়ে না থাকিব বলে মন্তব্য করেছে মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাই। জিগ্নেশ মেৱানীয়ে গৌরব গগৈক রাষ্ট্রীয় পর্যায়ের নেতা বলে আখ্যা দিয়াক লৈ মন্ত্রী বৰুৱাই কয়, জিগ্নেশ মেৱানী আর গৌরব গগৈ দুইজনেই আদর্শহীন ব্যক্তি, গতি এইজনে সিজনক প্রশংসা করে। কিন্তু আগন্তুক লোকসভা নির্বাচনত গৌরব গগৈয়ে 3,00,000 অধিক ভোটত পরাজিত হলে রাষ্ট্রীয় পর্যায়ের সলনি পঞ্চায়েত পর্যায়ের নেতা হয় নহয় তাক লৈ আলোচনা করব। ভগবন্ত মানৰ মন্তব্যৰ পিছত প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰি মন্ত্ৰীজনে আপৰ নেতা মনোজ ধানোৱাৰক দুৰ্নীতি কৰি জেললৈ যোৱা নেতা বুলি সমালোচনা কৰে। আনহাতে ভূপেন গগৈক সমালোচনা কৰি মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই ৰঙালী বিহু উপলক্ষে ভাল ভাল কমেডি আশা কৰে। ভূপেন বৰাকো তেওঁ সমালোচনা কৰে আৰু ভূপেন বৰাকো সমালোচনা কৰি তেওঁ বহুখিনি তুচ্ছতা চিহ্ন কৰে। ইফালে তেওঁ চৰকাৰে ছয় জনগোষ্ঠীৰ জনজাতিকৰণৰ ক্ষেত্ৰত কাম কৰি থকা বুলি মন্তব্য কৰে। জিগ্নেশ মেহবানীয়ে কৈছে গৌরব গগৈ স্টেটৰ নহয় নেশ্যনেল লেভেলৰ লিডাৰ। সকলো যিবিলাক আদর্শহীন মানুহ তেওঁলোক একলগ হৈ থাকে, ইজনে সিজনৰ প্ৰশংসা কৰিব, একে আদৰ্শৰ মানুহবিলাকে ইজনে সিজনক প্ৰশংসা কৰিব লাগিব। গতিকে তেওঁলোক একে আদৰ্শৰ মানুহে একেলগে প্ৰশংসা কৰি আছে। কিন্তু অসমৰ ৰাইজে এইবাৰ যেতিয়া 3-4,00,000 ভোটত পৰাজিত কৰিব, তাৰপিছত তেওঁ মানে পঞ্চায়ত লেভেলৰ লিডাৰ হয়নে নাই সেইটো আলোচনা কৰিব লাগিব। চাওক, এইবিলাক কথা তেওঁলোকে মানি চলিলে ভাল। তেওঁলোকৰ যিজন নেতা সেইজন আটাইতকৈ ডাঙৰ বেপাৰী, জেলত থাকিব লগা হৈছে, বেপাৰ কৰাৰ কাৰণেতো জেলত থাকিব লগা হৈছে। গতিকে তেওঁলোকৰ ৰাজ্যত ৰজাৰ পতন এইকাৰণেই হৈছে যে তেওঁলোকৰ ৰজাজন জেলত থাকিব লগা হৈছে, এইবিলাক দুৰ্নীতি কৰাৰ কাৰণে। এতিয়া তাঁতৰ কোনো কাৰো হাত নাই, তেওঁ দুৰ্নীতি কৰিছে, তেওঁ ধৰা পৰিছে, তেওঁ জেলত আছে, ইমানেই কথা। সেইটোৱে অসমৰ ৰাইজৰ কাৰণে দুৰ্ভাগ্য যে এই যিটো মুছলমান মানুহক তুষ্টিকৰণৰ যিটো ৰাজনীতি, এই ৰাজনীতিটো অসমৰ জাতীয় জীৱনৰ কাৰণে ভয়াৱহ। নিশ্চয়কৈ আমি ঈদত শুভেচ্ছা দিওঁ, বিহুতো শুভেচ্ছা দিওঁ, কিন্তু বিহুটো পাহৰি গৈ ঈদত বেছি গুৰুত্ব দিয়া,
দুর্গা পূজা রামনবমী পাহরি গিয়ে বেলেগত বেশি ঈদত বেশি গুরুত্ব দিয়া এই কথাবিল আমার সমাজত বড় বেশি ঠিক নহয়। নিশ্চয়কৈ আমি আমিও ঈদতো শুভেচ্ছা দিও, বড়দিনতো শুভেচ্ছা দিও, সকলকে শুভেচ্ছা, সকল জাতি জনগোষ্ঠীক লো চলিব লাগবে। কিন্তু এজন হিন্দু মানুষে যদি নামাজের পথারখনত গিয়ে একবারে নামাজ পড়ার গোটেই নিয়ম জানি নামাজ পড়ে, তেতিয়া অল্প সন্দেহ হয় যে আসলতে কথাটো কি। তেওঁৰ নামাজ পড়া যেটো দেখিলো, এইটোতো একেবারে ইসলাম ধর্মী মানুষে নামাজ যোনে সদায় পড়ে তেনেকুৱা ধরনে তেওঁ নামাজ পড়িছে, তেনেকুৱা নীতি নিয়মৰ মাজেৰে নামাজ পড়িছে। কিন্তু সেই একই নীতি নিয়ম রাম মন্দির প্রতিষ্ঠার দিনাখন তেওঁক দেখা পোৱা নগল, বা আজি বিহুৰ দিনাখন আমি দেখা নাই। জজ খেলপথাৰত সদৌ অসম ছাত্র সন্থার মুকলি বিহু। প্রতি বছৰৰ দৰে এইবাৰো গুৱাহাটী মহানগৰ ছাত্র সন্থাৰ উদ্যোগত অনুষ্ঠিত হল মুকলি বিহুৰ বর্ণাঢ্য কার্যসূচী। পতাকা উত্তোলনেৰে আৰম্ভ হয় আছুৰ মুকলি বিহু। রাজ্যৰ বহু কেইগৰাকী বিশিষ্ট ব্যক্তিৰ অংশগ্রহণ এই বিহু অনুষ্ঠানত। উপস্থিত থাকে বহু অভিনেতা অভিনেত্রী। ইয়াৰ লগতে আমন্ত্রিত দলে প্রদর্শন করে বিহু নাচ। বিহুতি আহিলে ও মোর নাচনী, রমকে জমকে ও মোর নাচনী, ওই বিহুতি আহিলে ও মোর নাচনী, রমকে জমকে ও মোর নাচনী, ওই গছে বনে সলালে পাতে মোর নাচনী, ওই তুমি বড় শুয়নি, ওই তুমি বড় শুয়নি, ওই চাইনু চাই থাকিব, চাইনু চাই থাকিব মন, ওই বিহুৰে বিৰিণা ও সৰু ভনী, পাতে সমনীয়া ও সৰু ভনী, ওই বিহুৰে বিৰিণা ও সৰু ভনী, পাতে সমনীয়া ও সৰু ভনী, ওই বিহুৰে বিৰিণা পাতে সৰু ভনী, তুমি আমার নাচনী, তুমি আমার নাচনী, চাইনু চাই থাকিব, চাইনু চাই থাকিব মন, ওই চাইনু চাই থাকিব, চাইনু চাই থাকিব মন। ওই দিখ নেরিব, ওই পারু মোর মনাকন, ওই দিন নেরিব পারু, ওই দিন নেরিব পারু, ওই স্নেহর বিহুতি ওই এরিব নোয়ারু, ওই নেখায় ইউ থাকিব পারো, বিহু বিহু বিহুতি
বিহু 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 তিয় বিহু আমার তিনি ওই কাতি বিহু কঙালী মাঘৰ বিহু ভোগালী ঐ বহাগতে ধেমালি বহাগতে ধেমালি করু ঐ বহাগতে ধেমালি করু ওই বিহুতি আদৰৰ